Happy Easter. Happy Easter. Pasca Basu. Pasca Basu. মণ্ডলী তো তুমি সেইভাবে আশীর্বাদ দান করো আজকে আমাদের ইস্টার সানডে আমাদের আমরা বলি খাসিয়া ভাষায় পাসকা বাসু তো আমরা খুবই আনন্দিত আজকের এই দিনটা পেয়ে আসলে এই উপজেলা মাঠে এই ইস্টারটা পালন করতে পেয়ে সত্যি আমরা খুবই আনন্দিত কারণ এটা আমাদের জন্য খুবই বড় একটা দিন আর আমরা বিশেষ করে উপজেলাতে পালন করতে পেরেছি সেই জন্য সেই সকাল 5টায় আমরা এখানে উপস্থিত ছিলাম এবং অনেক ভিড় ছিল অনেক মানুষ ছিল সেই সাথে আমরা প্রার্থনা করেছি অনেক আনন্দ করেছি অনেক গান করেছি তাই অনেক অনেক ভালো লাগছে সবাইকে নমস্কার আমি বন্যা সেবী আজকে হ্যাপি ইস্টার আমরা সবাই এখানে আসছি সকালবেলা সবাই ভোর সকালে এসে আমরা এখানে গির্জায় জয়েন করেছি আর আমরা সবাই একসাথে সমবেত হয়ে গির্জাটা করেছি তাই আমাদের সব অনেক মজা লাগছে ভালো লাগছে এখন আমরা আরেকটা গির্জা জয়েন করব এই বিজয় দিনে প্রভু তোমার বিজয় ঘোষণা করে প্রভু ও প্রভু সুন্দর একটি সময় সুন্দর একটি দিন তুমি আমাদের দিয়েছো প্রভু ও প্রভু তুমি আমাদের জীবনকে অনেক অনেক আশীর্বাদ করেছো পিতা ও প্রভু এই সময় প্রভু তিনজন মহিলাকে সেই শূন্য স্থান সেই শূন্য কবর দেখিয়ে বলেছিলেন তিনি নাই আর যেখানে বলা হয়েছে স্বর্গদূত সেই তিনজন স্ত্রীলোককে বলেছিল মৃতদের মধ্যে জীবিতদের কেন অন্বেষণ করছো আমাদের সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা আজকে প্রথমবারের মতো শ্রীমঙ্গল মৌলভীবাজারে যত খ্রিস্টান সম্প্রদায়ের মণ্ডলী বা চার্চ রয়েছে সবাই আজকে এখানে একত্রিত হয়েছেন এবং সবার উদ্যোগে আমরা ভাতৃত্ব প্রেমের সাথে এবং বন্ধনের সাথে আমরা এই উপাসনা করেছি আমরা উপাসনায় বিশেষভাবে করেছি আমরা চাই আমাদের পুনরুত্থিত প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে আমরা সবার জন্য প্রার্থনা করতে পারি এই দেশের জন্য প্রার্থনা করতে পারি দেশের মানুষের জন্য প্রার্থনা করতে পারি যে সুন্দর দেশ আমরা দেশে আমরা বাস করছি এই সুন্দর দেশ যাতে আরও সুন্দর হয় এবং আমরা সমস্ত ধর্ম সমস্ত বর্ণ সকলে মিলে আমরা যাতে একসাথে বাস করতে পারি এবং যার যার ধর্ম অনুযায়ী আমরা আমাদের সৃষ্টিকর্তার আরাধনা উপাসনা আমরা করতে পারি সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রতিটি মানুষের জন্য
যাই জীবনে মূল্যতানে কত জনে হারিয়ে যায় অজানা পথে ভুলে যাই জীবনে মূল্যতানে জীবনে বুঝে চলে জীবনের যুদ্ধ সত্য বলে হয় যারা অসত্যে দক্ষ জীবনের বুঝে চলে জীবনের যুদ্ধ সত্য বলে হয় যারা অসত্যে দক্ষ আমাদের প্রাণ ভরা প্রতিটি মানুষের জন্য অন্ধ থেকে আলো জীবন উদ্ধারের জন্য